বুধবার রায়গঞ্জ তথা সমগ্র বিশ্বে ইসকন মন্দিরে পালিত হচ্ছে গিরি গোবর্ধন মহতি উৎসব। গিরি গোবর্ধন পুজো আবার অন্নকূট নামেও পরিচিত। এদিন রায়গঞ্জের ইসকন মন্দিরে ভক্তবৃন্দের সমাগম ছিল লক্ষ্য করার মতো। কৃষ্ণ নাম গিরি গোবর্ধনের কথা তথা হরিনাম সংকীর্তনে মন্দির প্রাঙ্গণটি টানবে যে কোনো কৃষ্ণ ভক্তকে। পরবর্তীতে ভোগ আরতি করে অন্নকূট প্রসাদ ঈশ্বরের কাছে নিবেদন করে তুলে দেওয়া হয় ভক্তবৃন্দদের হাতে। এদিনের অনুষ্ঠান সম্পর্কে এক ভক্ত সুদেবী রাধিকা দেবী দাস কি জানিয়েছেন শুনুন। আজকে গোবর্ধন অনুষ্ঠান, আর এর আরেকটা নাম হলো অন্নকূট অনুষ্ঠান। আর কূট মানে হলো পাহাড়, অন্ন দিয়ে আজকে পাহাড় বানানো হবে। আমাদের মূল মন্দিরে সাজানোর কাজ চলছে, অন্ন ডাল সবজি শাক এইসব দিয়ে মানে একটা পাহাড় তৈরি করা হবে। সেই পাহাড়টাকে আজকে পুজো করা হবে। মানে পাহাড় এই পাহাড় আর ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন, একই পাহাড়কে পুজো করা আর ভগবানকে পুজো করা একই ব্যাপার। তো এই গিরি গোবর্ধন পুজো আজকে আজকে এখন তো প্রবচন হচ্ছে, পাঠ হচ্ছে, তো পাঠের পরেই হবে সে ভোগ আরতি হবে, আর গিরি গোবর্ধনকে পুজো করা হবে, আরতি হবে, তারপরে সকলের জন্য প্রসাদ আছে। রায়গঞ্জ ইসকন মন্দিরের সভাপতি মনোজ সাহা এদিনের অনুষ্ঠান সম্পর্কে কি বলেছেন শুনে নেব। শ্রীল প্রভুপাদের কৃপায় শুধু ভারতবর্ষ, শুধু রায়গঞ্জ নয়, গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে আজ চলছে গিরি গোবর্ধন মহামা মহোৎসব। এই মহতি যজ্ঞে আপামহ জনসাধারণ সামিল হয়েছে। আজ কেউ কেউ এই অনুষ্ঠানকে আমরা যেমন বলছি গিরি গোবর্ধন অনুষ্ঠান, কেউ কেউ বলছে অন্নকূট অনুষ্ঠান। যেমন সেই বৃন্দাবনে যখন সেই ইন্দ্র দেবতা যখন সেই বৃষ্টিপাত বৃষ্টিটা বর্ষণ করছিলেন, সেই সময় সেই ব্রজবাসীদের রক্ষা করবার জন্য ভগবান স্বয়ং গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন। সেই সময় ব্রজবাসীরা মহা আহ্লাদে মহাসুখে পরম সুখে গিরি গোবর্ধনকে খাইয়েছিলেন। তো আজ ভক্তরা সেই দিনটিকে স্মরণে রেখে কী করছেন, তারাও গিরি গোবর্ধনের সেবায় তারা নিয়োজিত হয়েছেন, অংশগ্রহণ করছেন এবং তারা মনে মনে ভাবছেন, কেননা ভক্তের ভাব ভগবান অনায়াসে গ্রহণ করেন, তাই ভক্তরা ভাবছেন যে ভগবানকে এই যে গিরি গোবর্ধন রূপে যদি ভগবানের সেবা করা যায় তাহলে ভগবান ও ভক্তের সেই প্রীতিপূর্বক উপহার, প্রীতিপূর্বক সেই ভোগ ভগবান অনায়াসে গ্রহণ করবেন, তাই ভক্তরা এই ভাব নিয়ে ভগবানের এই অনুষ্ঠানটা, এই মহতি অনুষ্ঠান করে চলেছেন। আপনি কি এই আশ্রমে কতদিন ধরে আছেন? আমি ইসকনে অনেকদিন থেকে রয়েছি, কিন্তু আমাদের আশ্রম নবার নতুন 10ই জুন আমাদের এই আশ্রমের উদ্বোধন হয়েছে, আর সেই দিন থেকে আমরা এই আশ্রমের সঙ্গে পরিপূর্ণভাবে মানে সম্পূর্ণভাবে যুক্ত হয়েছি। আমি বর্তমানে এই মন্দিরের প্রেসিডেন্টের দায়িত্ব বা সামলানোর চেষ্টা করছি, কেননা মন্দির কর্তৃপক্ষ এবং মায়াপুর কর্তৃপক্ষ তারা আমাকে দায়িত্বভার দিয়েছে, আমি সে দায়িত্বভার মানে সে দায়িত্বটা পালন করবার চেষ্টা করছি। প্রায় 300 জন ভক্তবৃন্দকে কুপনের মাধ্যমে ভোগ দেওয়া হবে বলে জানান রায়গঞ্জ ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক চন্দন ঘোষ। তিনি আরো কি কি জানিয়েছেন শুনুন। কি অনুষ্ঠান হচ্ছে আজকে? আমাদের গিরি গোবর্ধনের অন্নকূট পূজা হচ্ছে। অন্নকূট পূজা আমরা প্রতি বছরই এই টাইমে আমাদের গিরি গোবর্ধনের পূজা করতে হয়। সকাল থেকে কীর্তন আদি চলছে, তারপরে এখন পাঠ চলছে, ভগবানের পাঠ চলছে, তারপর ভোগ হবে, ভোগ হওয়ার পরে আবার প্রসাদ পাবে। আমরা যতদূর জানি যে গতকাল এই গিরি গোবর্ধনের পূজা হওয়ার কথা ছিল, সেটা কি গ্রহণের জন্য পিছিয়ে গেল? না না না, আজকের দিনেই আমাদের আজকের দিনে। হ্যাঁ, এই বছরে কি প্রথম হচ্ছে এখানে? হ্যাঁ, এই বছরে আমাদের নতুন যেহেতু মন্দির আরম্ভ হচ্ছে, কিন্তু প্রতি বছরই আমরা অন্যান্য জায়গায় হতো, ভক্তদের বাড়িতেও হতো, কিন্তু এবছর আমাদের মন্দির যেহেতু হয়ে গেছে এখন মন্দিরেই হচ্ছে আমাদের। কী কী অনুষ্ঠান আছে? অনুষ্ঠান ভগবানের কীর্তন আদি চলছে সকালবেলার থেকে, তারপরে ভগবানের পাঠ চলছে, গিরি গোবর্ধনের সম্বন্ধে বোঝাচ্ছে, বহুরা যেসব আছে তারা প্রত্যেকে বোঝাচ্ছেন গিরি গোবর্ধন কে ছিলেন, কী ছিল, গোমাতার পূজা হবে আজকে, গোমাতাকে অন্ন প্রসাদ খাওয়ানো হবে। কত ভক্তের সমাবেশ আজকে? আমাদের 300 লোকের প্রসাদ আয়োজন করা হয়েছে, 300 লোকের প্রসাদ হবে, তারপরে এক্সট্রা যদি বাড়তি হয় তারা প্রত্যেকে প্রসাদ পাবে। বাইরে থেকে কেউ এসছে মানে ভক্তরা কি বাইরে থেকে এসছে না সব? হ্যাঁ, বাইরে থেকে আছে, ইসলামপুর আছে, ইজাহার আছে, দুর্গাপুর আছে, চাকুলিয়া আছে, রায়গঞ্জ পোপারতো আছে, বাঙালবাড়ি আছে। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।